Hello, assalamu alaikum everyone and welcome to our channel, Mr. and Mrs. Sarker UK. I'm Jerin. Asha korchi shobai onek bhalo achen. আজকে শেয়ার করব আপনাদের সাথে খুব মজার একটি ব্রেকফাস্ট যেটা কিনা আমার এবং আমার হাজবেন্ডের খুবই পছন্দের আমরা প্রায় খাই সেটা হচ্ছে পেনিনি রোল এবং সেটার ভিতর আমি কি কি উপকরণ দেব সেটাই আজকে শেয়ার করছি আজকে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে শুধুমাত্র একটু মাশরুম যেটা কিনা আমি ডার্ক সয়া সস এবং ব্ল্যাক পেপার দিয়ে ভেজে নিয়েছি ভাজার পরে এটার একটা ফ্লেভার আসে যেটা খুবই নাইস খেতেও মজা লাগে এখানে আমি নিয়েছি এক প্যাকেট পেনিনি রোল যেটার মধ্যে চারটা থাকে আমার দুটো লাগবে নিয়েছি ড্রাই টমেটো যেটা কিনা অয়েলের মধ্যে সংরক্ষণ করা এগুলো ইনস্ট্যান্ট কিনতেই পাওয়া যায় সব জায়গায় আর এখানে আছে হচ্ছে কালারফুল কিছু পেপার যেটা ভিনেগারের মধ্যে রাখা কিউকাম্বার নিয়েছি এই পেনিনি রোলটাকে আমি একটি ব্রেড কাটার দিয়ে স্লাইস করে নিব মিডল থেকে আমি দুভাগ করে ফেলবো এটাকে তারপর এটাকে টোস্টারে দিয়ে নিব তাহলে এটা বেশ ক্রিসপি হবে আর ক্রিসপি হলে এটা টেস্টটা বেশ ভালো আসে আমার মাশরুমটা হয়ে এসেছে আজকে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই ব্রেকফাস্টটা বানিয়ে ফেলব আমার হাতের কাছে যা আছে বা আমার বাসায় যা আছে সেই কটা জিনিস দিয়েই তবে এই পেনিনি রোলটা খেতে আরও বেশি ভালো লাগে যদি এটার ভিতরে গ্রিল মিট দেয়া হয় যেমন আমরা ফ্রোজেন বার্গার কিনে আনি তো এই বার্গারের মিটটা যখন আমরা ওভেনে গ্রিল করি সেটা এই পেনিনি রোলের মধ্যে দিয়ে তারপর বাকি উপকরণগুলো অ্যাড করলে এটা আরও বেশি মজা হয় খেতে সাথে আমি সবসময় আসলে মজারেলা চিজ ইউজ করি ঠান্ডাটা যেটা ফ্রিজে আমি রাখি ওটা স্লাইস করে আমি এটার সাথে অ্যাড করি বাট আজকে সেটা নেই আমি অন্য চিজ ইউজ করব তো প্রথমে দিয়ে দিলাম আমি পেপার যেটা কিনা আমার ভিনেগারের মধ্যে রাখা ছিল পেপারটা আর সাথে দিয়ে দিচ্ছি আমি ড্রাই টমেটো উপরে দিয়ে দিচ্ছি ভাজা মাশরুমগুলো সাথে ইউজ করব গার্কিন এটা আমি স্লাইস করে দিব এটার ফ্লেভারটা খুব একটু একটু টকটক একটা ভাব আনে এটার মধ্যে এই খিরাইটা আমি স্লাইস করে এটার মধ্যে দিব তার উপরে দিয়ে দিচ্ছি কিউকাম্বার সবশেষে এখানে ইউজ করছি স্পাইসি ম্যানিস আর ভাবছে যে আজকে এটার মধ্যে আর কোনো রকম চিজ ইউজ করবো না যেহেতু মোজারেলা আজকে শেষ হয়ে গিয়েছে তাই ওটার বদলে অন্য কোনো চিজ ইউজ করলে হয়তো বা সেই টেস্টটা আসবে না এটা এমনি খেতে অনেক অনেক মজা হয়েছে কেউ চাইলে ট্রাই করে দেখতে পারেন বাসায় আর এটি দেখতেও ভীষণ ইয়ামি হয়েছে খেতেও মাশরুমটি আমি শুধুমাত্র সয়া সস এবং ব্ল্যাক পেপার দিয়ে ভেজে নিয়েছি সাথে কোনো সল্ট অ্যাড করিনি বিকজ সয়া সসের মধ্যে অলরেডি সল্ট থাকে তাই এক্সট্রা কোনো লবণ ইউজ করার আর কোনো প্রয়োজন পড়ে না এটা এমনিই খেতে মজা লাগে একটি ড্রেসিং পেপারে পেনিনিটি ভালো করে মুড়ে নিব এবং মাঝখান দিয়ে আমি দুটো স্লাইস করব যাতে এটা ধরে খেতে সুবিধা হয় আর আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ